আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইউক্রেনের ল্যাবে থাকা জীবাণু ধ্বংসের পরামর্শ WHO। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভাড়াটে সৈনিকের চাহিদা বাড়ছে, কৌশল বদলাচ্ছে রাশিয়া, আর জেনারেলকে বরখাস্ত করেছে ক্ষুব্ধ পুতিন। ইউক্রেনকে সদস্য করবে না ইইউ। ইউক্রেনের পরীক্ষাগারে মিসাইল হামলা থেকে সাবধান, ছড়াতে পারে প্রাণঘাতী জীবাণু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইউক্রেনের ল্যাবে থাকা জীবাণু ধ্বংসের পরামর্শ WHO-র। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধের আবহে মানুষের মধ্যে এসব জীবাণু ছড়িয়ে পড়া রোধ করতেই এই পরামর্শ দিয়েছে WHO। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO ইউক্রেন সরকারকে দেশটির জনস্বাস্থ্য ও অণুজীব গবেষণা কেন্দ্রগুলোতে সংরক্ষিত অবস্থায় থাকা উচ্চ ঝুঁকিপূর্ণ জীবাণুসমূহ ধ্বংসের পরামর্শ দিয়েছে। জৈব সুরক্ষা বিশেষজ্ঞদের আশঙ্কা, চলমান সামরিক অভিযানে রুশ বাহিনী সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন শহরের বেসামরিক স্থাপনাগুলোতে বোমা বর্ষণ করছে। যদি কোনো গবেষণাগারে বোমা আঘাত হানে, সেক্ষেত্রে সেখানে সংরক্ষিত জীবাণুসমূহে লোকালয়ে ছড়িয়ে পড়বে এবং মানুষজন গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন। ইউক্রেনের জনস্বাস্থ্য ও অণুজীব গবেষণা কেন্দ্রগুলোতেও বিভিন্ন রোগের জীবাণু নিয়ে গবেষণা হয়। সাম্প্রতিক করোনা ভাইরাস নিয়েও গবেষণা চলছিল দেশটির বেশ কয়েকটি ল্যাবে। মূলত যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও WHO এর অর্থায়নে চলত এই সব গবেষণা। রয়টার্সের পাঠানো এক ইমেইলের জবাবে WHO কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাবশত বা ইচ্ছাকৃতভাবে জীবাণু ছেড়ে দেওয়া হলে কীভাবে সুরক্ষা নিশ্চিত করা যায় সে বিষয়েও ইউক্রেনের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ বাহিনী সামরিক অভিযান শুরুর পর থেকে অনেক তথ্যই সামনে এসেছে, আর সেই তথ্য কেন্দ্রের মূলে রয়েছে ইউক্রেনের গবেষণা কেন্দ্রসমূহ। এদিকে জানবেন, রাশিয়ায় ইউক্রেন যুদ্ধে ভাড়াটে সৈনিকের চাহিদা বাড়ছে। অভিনব এক অনলাইন বিজ্ঞাপন নিমিষেই নজর কাড়ে বেতনের পরিমাণ। গোপন মিশনে ইউক্রেন যেতে ইচ্ছুক এবং একাধিক ভাষায় কথা বলতে পারেন এমন সাবেক সেনা সদস্য আবশ্যক। বেতন দৈনিক সর্বোচ্চ $2,000 বা £1,523, প্রায় $1,72,000 হতে পারে, আর সঙ্গে থাকছে উপরি ও বোনাসের সম্ভাবনা। এ অর্থ পেতে হলে যা করতে হবে তা হলো ধারাবাহিকভাবে অবনতি হতে থাকা ইউক্রেন সংঘর্ষের কেন্দ্রবিন্দু থেকে এক বা একাধিক পরিবারের সদস্যদের উদ্ধার করে নিয়ে আসতে হবে। গোপন মিশন বলতে এই উদ্ধার কার্যক্রমকেই বোঝানো হয়েছে। শুনে মনেই হতে পারে হলিউডের কোন অ্যাকশন মুভি বা 80-এর দশকে দা এ টিম সিরিজের স্ক্রিপ্ট। 2020 সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমা এক্সট্রাকশনের কথাও মনে পড়ে, যেখানে অপহৃত এক কিশোরকে উদ্ধারের জন্য বাংলাদেশে আসেন অস্ট্রেলিয়ান একজন ভাড়াটে সেনা। তবে এই বিজ্ঞাপনে কোনো খাদ নেই। সাইলেন্ট প্রফেশনাল নামের একটি চাকরি ওয়েবসাইটে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সাধারণত সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে এই সংস্থাগুলো পরিচালিত হয়। তাদের প্রায় সবারই থাকে অস্ত্রচালনা ও জটিল সামরিক অভিযানে অংশগ্রহণের দীর্ঘ অভিজ্ঞতা। BBC-র এক অনলাইন প্রতিবেদনে এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ধরনের যোদ্ধাদের চাহিদা দ্রুত বাড়ছে। কানাডিয়ান আমেরিকান বেসামরিক প্রতিষ্ঠান বিশেষজ্ঞ রবার্ট ইয়ং ফেলটন BBC-কে জানান, বাজারে এখন এ ধরনের উদ্ধার কাজের জন্য বেসরকারি সংস্থাগুলোর চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। এদিকে জানবেন, কৌশল বদলাচ্ছে রাশিয়া, আর জেনারেলকে বরখাস্ত করেছেন ক্ষুব্ধ পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীর 8 শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছেন। এছাড়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়া গোয়েন্দা কর্মকর্তাদের ওপর ভীষণ ক্ষুব্ধ পুতিন। তিনি রেগে বলেছেন যে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি অ্যালেক্সি ড্যানিলভ এই তথ্য প্রকাশ করেন। এমনকি রাশিয়া যুদ্ধকৌশল বদলাচ্ছে বলেও দাবি করেন তিনি। ইউক্রেনের সংবাদ মাধ্যম ইউক্রেইনস্কা প্রাভদার এর বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। অ্যালেক্সি ড্যানিলভ দাবি করেন, ইউক্রেন অভিযানের দুর্বল কৌশলের কারণে মস্কো বারবার বিব্রতকর পরিস্থিতিতে পড়ার রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের ওপর ভীষণ ক্ষেপে গেছেন পুতিন। এ পর্যন্ত রাশিয়ার সেনাবাহিনীর 8 জেনারেলকে বরখাস্ত করা হয়েছে এবং রাশিয়ার যুদ্ধকৌশল বদলাচ্ছে দাবি করে ইউক্রেইনস্কা প্রাভদাবে অ্যালেক্সি ড্যানিলভ বলেন, নতুন জেনারেল নিয়োগ দিয়েছে রাশিয়া। আমরা স্পষ্ট বুঝতে পারছি রুশ ফেডারেশনের কি হচ্ছে। আমি বলতে পারি যে তারা বেপরোয়া হয়ে উঠেছে। এ সময় তিনি আরও বলেন,
রাশিয়ানরা মনে করে না যে এই জাতি ঐক্যবদ্ধ। অ্যালেক্সি ড্যানিলভ আরও বলেন, সামনের পথ পাড়ি দেওয়া সহজ হবে না। এটা কঠিন হবে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যাঁ এটা কঠিন হবে। শত্রুকে অবমূল্যায়ন করা ঠিক নয়, আমরা তাদের সব দিক দিয়ে দমন করেছি কিন্তু তারা পঙ্গপালের মতো হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। অ্যালেক্সি ড্যানিলভের সঙ্গে সুর মিলিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ ও সাবেক সিনিয়র ব্রিটিশ গোয়েন্দা ফিলিপ ইনগ্রাম দ্য টাইমসকে বলেন, পুতিন খুব রেগে গেছেন এবং রুশ গোয়েন্দা সংস্থাকে দোষারোপ করছেন। এরপর জানবেন, ইউক্রেনকে সদস্য করবে না ইইউ। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পূর্ণ সংহতি প্রকাশ ও সহযোগিতা করলেও সে দেশকে আপাতত ইইউ সদস্য করতে চাচ্ছে না ইউরোপীয় নেতারা। রাশিয়া থেকে জ্বালানি আমদানির প্রশ্নেও তাদের মত পার্থক্য দূর করা যাচ্ছে না। ন্যাটোর মতো ইইউ এর কোনো সদস্য দেশ আক্রান্ত হলেও বাকি সদস্যরা সর্বশক্তি প্রয়োগ করে সহায়তা করতে বাধ্য। অর্থাৎ ইউক্রেন এখনই ইইউ সদস্য হলে রাশিয়ার চলমান হামলার ক্ষেত্রে ইইউ দেশগুলিকে সামরিক আরো সক্রিয় সহায়তা করতে বাধ্য হবে, তখন রাশিয়াও ইউরোপের উপরে হামলা চালানোর কারণ হতে পারে। ন্যাটো ও ইইউ মুহূর্তে এমন ঝুঁকি এড়িয়ে চলতে অত্যন্ত সতর্কতা দেখাচ্ছে। বিষয়টি এমন যেন সাপ মরে লাঠিও না ভাঙে। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা তীব্র নিন্দা, রাশিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা, অস্ত্রসহ নানাভাবে ইউক্রেনের সহায়তা প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের ঐক্য অটুট রয়েছে। কিন্তু প্যারিসের উপকণ্ঠে ভার্সাইয়ে শীর্ষ সম্মেলনের প্রথম দিনে ইউক্রেনের অন্যান্য অনুরোধ ও দাবি মানতে নারাজ ছিলেন না সরকার প্রধানরা। বিশেষ করে ইইউ সদস্য পদের আবেদনের ক্ষেত্রে ফাস্ট ট্র্যাক পদ্ধতি সব প্রয়োজনীয় প্রক্রিয়া চালিয়ে স্বীকৃতি দিতে প্রস্তুত নন তারা। তাদের মতে ইউক্রেন এখনও ইইউ সদস্য পদের সব পূর্ব শর্ত পূরণ করতে পারছে না। এছাড়া এমন প্রক্রিয়া এখন পর্যন্ত অত্যন্ত দীর্ঘমেয়াদী। বলকান অঞ্চলের কিছু দেশ বহু বছর ধরে সেই জটিলতার মুখোমুখি হয়েছে। সেই সব দেশকে পেছনে ফেলে ইউক্রেনে আগেভাগে এমন সুবিধা পেতে পারে না। এমনকি কিছু পূর্ব শর্ত পূরণ না করলেও আনুষ্ঠানিকভাবে সে দেশকে যোগদানের প্রার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। সরাসরি সদস্য পদ না দিলেও ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও সম্পৃক্ত করার প্রস্তাব দিয়েছেন শীর্ষ নেতারা। ইইউ এর বিভিন্ন কর্মসূচিতে সে দেশ অংশ নিতে পারবে। অনেকে বৈঠক পর্যবেক্ষণ হিসেবে উপস্থিত থাকতে পারবে ইউক্রেনের প্রতিনিধিরা। বিশেষ করে বাল্টিক অঞ্চলের সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলি ইউক্রেনকে ইইউ এর সঙ্গে দ্রুত সম্পৃক্ত করার পক্ষে বাড়তি আগ্রহ দেখাচ্ছে। এরপর জানবেন, ইউক্রেনের পরীক্ষাগারে মিসাইল হামলা থেকে সাবধান, ছড়াতে পারে প্রাণঘাতী জীবাণু। এখনও থামার লক্ষ্য নেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ। ইউক্রেনের একাধিক শহরে একের পর এক মিসাইল ছুড়ছে রাশিয়া। এই পরিস্থিতিতে সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হুয়ের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়া সমৃদ্ধ ইউক্রেনে কোনো পরীক্ষাগারে মিসাইল হামলা শিকার হলেই কিন্তু সর্বনাশ, কারণ প্রাণঘাতী জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছে WHO। ইতিমধ্যে পরিস্থিতি মোকাবেলায় পরীক্ষাগারগুলিতে থাকা ক্ষতিকারক জীবাণু ধ্বংসের জন্য ইউক্রেন সরকারকে পরামর্শ দিয়েছে WHO। বলা হয়েছে, রুশ সেনারা একের পর এক হামলা করছে এবং বোমাবর্ষণে রোগ সৃষ্টিকারী জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে গিয়েছে। ওই সংক্রান্ত পরীক্ষাগারগুলির একটিও যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে মারাত্মক বিপর্যয় ঘনিয়ে আসতে পারে জনজাতির উপরে। WHO এর দাবি, ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রকের পরীক্ষাগারে করোনা সহ নানা রোগ সৃষ্টিকারী জীবাণু রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়, দুর্ঘটনাজনিত বা ইচ্ছাকৃতভাবে রোগ জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রতিরোধে বেশ কয়েক বছর ধরে ইউক্রেনের জনস্বাস্থ্য বিষয়ক পরীক্ষাগারগুলি সঙ্গে সহযোগিতা করা হচ্ছে। যুদ্ধে পরিস্থিতির কারণে ওই সমস্ত জৈব সুরক্ষা ব্যবস্থায় বড় আঘাত আসতে পারে। পরিস্থিতি মোকাবেলায় আগাম সমস্ত পরীক্ষাগারে থাকা প্রাণঘাতী জীবাণু ধ্বংস করার বার্তা দিয়েছে WHO। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।